এই চিহ্নগুলির মধ্যে যে কোনো একটি চিহ্ন যদি আপনার শরীরের কোথাও থাকে, তাহলে আপনিও হতে চলেছেন ভাগ্যবান বা ভাগ্যবতী। আপনারও নাম বিশ্বের ধনী ব্যক্তিদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা শরীরের বিভিন্ন চিহ্ন দেখে জানতে চাইছেন যে আমার ভাগ্য কেমন হতে পারে, ভবিষ্যতে আমি কেমন থাকব, আমার আয়ুন্নতি কেমন হবে, সমাজে মান সম্মান কেমন হবে, সবাই আমাকে কী চোখে দেখবে, আমার ভাগ্য খারাপ হবে না ভালো হবে। তো তারা ভিডিওটিকে এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পুরাণ, জ্যোতিষশাস্ত্র, সমুদ্রশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু গুপ্ত গোপনীয় টিপস এবং বেশ কিছু লক্ষণ, যেই লক্ষণগুলোর মধ্যে কোনো একটি লক্ষণ যদি আপনার শরীরে থাকে, তাহলে আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান বা ভাগ্যবতী। তো যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা ভোলে বাবার কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হরে হরে মহাদেব অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র মতে মনে করা হয়ে থাকে যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন লক্ষণ, এগুলো দেখে মানুষের ভাগ্য কেমন হতে পারে, তার জীবন কেমন হতে পারে, সে সুখে থাকবে না দুঃখে থাকবে, সেগুলো কিন্তু অনেকটা গেস করা যেতে পারে। আবার জ্যোতিষশাস্ত্রও কিন্তু ভাগ্য বিচার, হস্তরেখা বিচার, পুষ্টি বিচার, বিভিন্ন ধরনের বিচারের মাধ্যমে বলে দিতে পারে যে একজন মানুষের ভাগ্য কেমন হবে। সমুদ্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ইভেন গরুর পুরাণেও কিন্তু মানুষের শরীরের বিভিন্ন যে লক্ষণ, সেই লক্ষণ থেকে তার ভাগ্য কেমন হতে পারে, সেগুলো কিন্তু বলা হয়ে থাকে। তো আসুন এবার আমরা জেনে নিই যে এই যে বিভিন্ন শাস্ত্র তারা কি বলছে, কোন লক্ষণগুলো থাকলে আপনার ভাগ্য ভালো হতে পারে। তো প্রথম হচ্ছে যাদের গোলমুখ, সুন্দর গোলমুখ যাদের, তাদের ভাগ্য প্রচণ্ড ভালো হতে পারে। এরা প্রচণ্ড সুলক্ষণা হয়ে থাকে। এরা ছেলেরা হোক বা মেয়েরা হোক, যাদের মুখ গোল হয়, সুন্দর হয়, এরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে এরা মান সম্মান, আর্থিক ইম্প্রুভমেন্টের সুযোগ পেয়ে থাকেন। তো আপনিও দেখে নিন আপনার মুখটা গোলাকার কি না, তো আপনিও তাহলে জানবেন ভাগ্যবান বা ভাগ্যবতী। দু নম্বর হচ্ছে চিকন নাক, যাদের নাক সুন্দর হয়, যাদের নাক কি বলে বাঁশির মতো বলে আর কি, সেরকম নাক যাদের হয় তারাও প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী। এরা সমাজের বিভিন্ন স্থানে সম্মান পেয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা যে সমস্ত কাজ করে সেখানে সাফল্য পেয়ে থাকেন। তিন নম্বর হচ্ছে সামুদ্রিক শাস্ত্র মতে মনে করা হয়ে থাকে যে যাদের কান একটু বড় হয়ে থাকে, ন্যাচারালের থেকে একটু বড় হয়ে থাকে, খাড়া কান হয়ে থাকে, তারা প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকে। আপনিও দেখে নিন যে আপনার কানটা কেমন, আপনার কানও যদি সামান্য একটু বড় হয়ে থাকে, তাহলে জানবেন আপনার ভাগ্য কিন্তু আপনার সহায় হতে চলেছে, আপনি আপনার জীবনে যে কাজ করবেন সেই কাজে সফলতা আসবেই। চার নম্বর, যাদের মাথায় ঘন চুল নয়, চুল পাতলা পাতলা হয়ে গেছে, দাড়ি পাতলা। তো অনেকে বলে ইস আমার মাথায় চুল ঘন নয়, চুল পাতলা, দাড়ি পাতলা, তো এখানে তারা হতাশ হবেন না। এখানে বিভিন্ন শাস্ত্র বলছে যে আপনি প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী, অর্থাৎ যাদের চুল একদম ঘন নয়, একটু হালকা পাতলা আছে, দাড়ি হালকা পাতলা আছে, বিভিন্ন শাস্ত্র বলছে তাদের জীবন কিন্তু খুব ভালো হয়, তারা প্রচণ্ড সুখী হন, চাকরি বাকরি ব্যবসা, তারা জীবনে উন্নতি করতে পারে। তো আপনিও দেখে নিন আপনার চুল কতটা ঘন বা কতটা পাতলা। পাঁচ নম্বর হচ্ছে যে মেয়েদের সিঁদুর পরার যে স্মৃতি সেটি সোজা হয়ে থাকে। আজকালকার মডার্ন যুগে এই সোজা স্মৃতি হলো অনেকে পছন্দ করে না, তো যাদের স্মৃতিটা প্রচণ্ড সোজা তারা খুশি হন, কারণ তাদের ভাগ্য কিন্তু প্রচণ্ড ভালো বলে মনে করা হয়ে থাকে। তো স্বামীর কল্যাণ কামনায় আপনি স্মৃতিতে সিঁদুর পরুন, সোজাভাবেই পরুন, অবশ্যই স্বামীরও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। ছ নম্বর হচ্ছে তিল, যে মহিলাদের ঠোঁটের ওপরে তিল থাকে তাদের প্রচণ্ড ভাগ্যবতী বলে মনে করা হয়ে থাকে। যে মহিলাদের ঠোঁটে তিল থাকে তারা প্রচণ্ড প্রেমিক হয়ে থাকে, তাদের স্বামীরা ভালোবাসে, স্বামীর ভালোবাসা পায় এবং তারা প্রচণ্ড সুলক্ষণা হয়ে থাকে। এছাড়াও মেয়েদের বা ছেলেদের কপালে তিলও কিন্তু ভাগ্যবান বা ভাগ্যবতীর লক্ষণ। এছাড়াও যে কোনো ছেলে বা মেয়ের ডান দিকে যদি তিল থাকে সেটি ভাগ্যবান বা ভাগ্যবতীর লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও সমুদ্রশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে যে ছেলেদের শরীরের ডান দিকে তিল থাকলে সেটা শুভ হয়ে থাকে এবং মেয়েদের শরীরের বাম দিকে তিল থাকলে সেটা বেশি শুভ ফল প্রদান করে থাকে। আট নম্বর হচ্ছে যাদের কপাল চওড়া হয়, চওড়া কপাল এবং কপালে ভাঁজ পড়ে আর কি, সুন্দর ভাঁজ পড়ে, তো বিভিন্ন শাস্ত্র মতে মনে করা হচ্ছে তারা প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতীর। আপনিও দেখে নিন আপনার কপাল চওড়া কিনা, তাহলে আপনিও বুঝে যেতে পারবেন যে আপনার ভাগ্য কতটা ভালো। আট নম্বর, যে সমস্ত পুরুষ মহিলা যাদের ডান হাতে, ডান গালে, ডান পায়ে তিল থাকে তারা প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতী বলে মনে করা হয়ে থাকে। ন নম্বর, দাঁত দেখেও কিন্তু ভাগ্য বিচার করা হয়ে থাকে। সমুদ্রশাস্ত্র মতে মনে করা হয় সুন্দর
মুক্তোর মতো ঝকঝকে সাজানো দাঁত প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতীর লক্ষণ। যে সমস্ত পুরুষ বা মহিলা সামনের ওপরের দুটো দাঁত একটু ফাঁকা হয়ে থাকে তারা অনেকে দুঃখ প্রকাশ করে যে ইস আমার দাঁত ফাঁকা, কিন্তু সমুদ্রশাস্ত্র এখানে বলছে যে যাদের ওপরের দুটো দাঁত ফাঁকা থাকে, হালকা ফাঁকা হয়ে থাকে, তারা প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে। মান সম্মান সুখ সমৃদ্ধি প্রভাব প্রতিপত্তি প্রচণ্ডভাবে তারা কিন্তু পেয়ে থাকে। এছাড়াও সমুদ্রশাস্ত্র বলছে যাদের দাঁত একটু ওপরের দিকে ঠেলে থাকে, ছেলে বা মেয়ে, তারা প্রচণ্ড সুন্দর কথা বলতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে। তাদের হয়তো শিক্ষা দীক্ষা কম হতে পারে, যাই হোক তারা কথা ভালো বলতে পারে, মানুষের মন জয় করতে পারে এবং তারা সুখী হতে পারে। তো আপনাদেরও যাদের দাঁত একটু ওপরের দিকে হয়ে আছে তারা দুঃখ পাবেন না, তো তাদের ভাগ্য ডেফিনেটলি ভালো এবং তারা সুখী হতে পারেন। 10 নম্বর, যাদের পায়ের তলা গোলাপি হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে, সমান হয়ে থাকে এবং সুন্দরভাবে চলাফেরা করে তারা প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকেন। 11 নম্বর, একইভাবে যাদের হাত সমান লাল গোলাপি, হাতে যে রেখাগুলো আছে সেগুলো গোলাপি হয়ে থাকে, লালচে টাইপের হয়ে থাকে, তারা প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকেন। 12 নম্বর, যাদের নাভি ভেতরের দিকে থাকে, বাইরের দিকে বেরিয়ে থাকে না, একদম সোজাসুজি ভেতরের দিকে থাকে, তারাও প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকেন। 13 নম্বর, সমুদ্রশাস্ত্র মতে বলা হচ্ছে যাদের চোখ পটলচেরা চোখ বলে না, বড় বড় চোখ, সুন্দর কালো চোখ হয়, তারা প্রচণ্ড ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে। যাদের চোখ ছোট হয় সুন্দর হয় তারাও ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকে। যাদের চোখ বাঁকা হয় টেরা হয় তারা একটু হিংসুটে হয়ে থাকে, এইভাবে বলা হয়েছে। 14 নম্বর, যে সমস্ত মহিলাদের গোফের রেখা থাকে, বিভিন্ন শাস্ত্রমতে মনে করা হয় যে সমস্ত মহিলাদের গোফের রেখা থাকে তারা একটু রাগী হয়ে থাকে, তারা একটু দাপুটে হয়ে থাকে। আবার কিছু কিছু জায়গায় এটাও বলা হচ্ছে যাদের গোফের রেখা থাকে তারা শান্ত স্বভাবের হয়, সব কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। তো বিভিন্ন মতবাদ প্রকাশিত হয়েছে, সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। দু ধরনের ক্যারেক্টারের বা দু ধরনের ব্যবহার আপনি কিন্তু দেখতে পাবেন। 15 নম্বর, যাদের দাড়ি গোঁফ বেশি হয় সুন্দর হয় তারা ভাগ্যবান হয়ে থাকে। 16 নম্বর, যাদের পা ফাটা হয়ে থাকে সমুদ্রশাস্ত্র মতে মনে করা হয় তাদের জীবনে উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, সুতরাং পা যদি ফেটে যায় সেদিকে একটু নজর দিন এবং পা যাতে না ফাটে তার দিকে লক্ষ্য রাখুন। 17 নম্বর, যে ব্যক্তি চলতে গেলে পায়ে শব্দ হয়, দম 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 করে চলছে, যেন হাতির মতো চলছে আর কি, পায়ে শব্দ হয়, তো এদের ভাগ্য খারাপ হয় বলে মনে করা হয়। এরা জীবনে অনেক পরিশ্রম করার পরে সুখের মুখ দেখতে পায়। তাই বন্ধুরা, আপনার চলাফেরা যদি এরকম হয় তো চলাফেরাটাকে ঠিক করুন, সাথে সাথে কিন্তু মাতা লক্ষ্মী আপনার ওপরে প্রসন্ন হবেন। 18 নম্বর, যে ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটে এটাকে প্রচণ্ড অশুভ বলে মনে করা হয়। বিজ্ঞান মতে যে নখের নোংরাগুলো আছে সেগুলো শরীরে গিয়ে শরীর খারাপ হতে পারে, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মত এবং সামুদ্রিক শাস্ত্র মতে এগুলো হচ্ছে দুর্ভাগ্যের প্রতীক, আপনার জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনেন। তাই এই দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস যদি থাকে এটিকে ত্যাগ করার চেষ্টা করুন। প্রাচীন যুগের মুনি ঋষিরা বলেন যে নারী শরীরের মধ্যে সব থেকে পবিত্র অংশ হচ্ছে নারীর নাভি, কারণ একজন মা তার গর্ভে যখন একটি সন্তান থাকে তখন সেই নাভি কিন্তু তাকে খাদ্য যোগায়, সেই নাভি থেকে পুষ্টি নিয়ে সেই গর্ভের সন্তান কিন্তু বেড়ে ওঠে, লালিত পালিত হয়। তাই মুনি ঋষি সাধু সন্তদের মতো নারীদের শরীরের সব থেকে পবিত্র অঙ্গ যদি কিছু থাকে সেটা হলো নাভি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জেনে নিলাম মহিলা পুরুষের শরীরে বেশ কিছু শুভ লক্ষণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর, ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার, নমস্কার।